তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর যে এক্সপো দিয়েছো, তাদের অনেকের মনে প্রশ্ন কোন কলেজে কত কাট অফ ওঠে, অর্থাৎ কত র্যাঙ্ক করলে সরকারি কলেজ পাওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের বিষয়ে। বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের যে এক্সপোতে কত র্যাঙ্ক করতে হবে, এছাড়াও জানবো যে বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকে কটি ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট আছে, এর সঙ্গে এটাও জানবো যে এটা বাঁকুড়ার এক্সাক্ট কোথায় অবস্থিত। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই জানিয়ে দিই, এই কলেজটি বাঁকুড়া টাউন থেকে 17 কিলোমিটার দূরে কালপাথরে অবস্থিত। বাঁকুড়া বাসস্ট্যান্ড বা ধলডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তোমরা বাস বা ছোটো গাড়ি করে যেতে পারবে এই কলেজে। বাঁকুড়া পুরুলিয়া যে মেন রোড, সেই মেন রোডে কালপাথরে অবস্থিত এই কলেজটি, কুয়াবাগান থেকে আরও প্রায় 14 কিলোমিটার দূরে। এরপরে তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইনস্টিটিউট নেমে রয়েছে বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক। তো এরপর বলি, এখানে ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট আমি যেটা বলছিলাম, এখানে 3টে টোটাল ডিপার্টমেন্ট বা ব্রাঞ্চ আছে। ফার্স্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং থার্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60টা সিট আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও 60টা এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও 60টা, টোটাল 180টা সিট আছে এই কলেজে। তো এরপর দেখো, তোমাদের ডান দিকে আমি যেটা দেখা যাচ্ছে স্টেট কোটা, কাট অফ র্যাঙ্ক, র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, সব র্যাঙ্কই রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেখো উপরেই রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেলে যে র্যাঙ্ক এসেছে সেটা হচ্ছে 9550 পর্যন্ত যাদের র্যাঙ্ক ছিল, কাউন্সিলিংয়ে যারা চয়েস করেছিল বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক জেনারেলে, তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছে। এসটিতে নেমেছিল 17898 এবং এসটিতে 23278। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তারপরে দেখো রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেলে নেমেছে 10827, এসসিতে 19693 এবং এসটিতে 25777। এটা হচ্ছে মেকানিক্যালে। তারপরে যেটা রয়েছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেটা নেমেছে জেনারেলে সেটা হচ্ছে 18154, এসসিতে নেমেছে 28135 এবং এসটিতে 29348 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটেও আছে 31506। তো টোটাল 120টা সিট আছে, 120টা সিটের মধ্যে এই জেনারেলে এই র্যাঙ্ক নেমেছে, এসসিতে এই এবং এসটিতে এই। তো তোমাদেরকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবং অন্যান্য কলেজের রিভিউ তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।